এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখনো বিজয়া হয়নি, কারণ এখনো মা বিসর্জন হয়নি। তো এখন দুপুরবেলায় আমি বাপের বাড়িতে চলে এসেছি। শ্বশুর বাড়িতে ভেবেছিলাম বরণ করব, কিন্তু ওখানে এত ভিড় হয়, তো এবার মানে মাকে আমরা যেমন অন্যখানে লাইন দিয়ে মাকে বরণ করি, ওখানে যেহেতু বাড়ির পুজো, ওখানে একজনই বরণ করার সুযোগ পায়। তারপরে এমনি আমরাও পাই বরণ করার সুযোগ, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে। তো সেজন্য আমার খুব একটা ভালো লাগেনি। ওর জন্য আমি ভাবলাম যে থাক, এক বছর মায়ের এখানে বরণ করি, মানে আমার বাপের বাড়িতে এসে বরণ করি। তো সেজন্য আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। আমি এখন তোমাদেরকে দেখাবো আমি আলতা পরবো। আমি কীভাবে আলতাটা পরবো, ডিজাইনিং আলতা পরবো, কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি খুব ভালো লাগছে। আলতাটা তো আমাদের বিবাহিত মেয়েদের একটা অঙ্গ, আমাদের তো আলতা পরতেই হয়। আর দশমী বলে কথা, তো মাকে বরণ করতে যাবো বলে কথা, তো আলতা তো আমাদের পরতেই হবে। তো আমি কীভাবে আলতাটা পরছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা ইন্দিরার আলতা, আর আলতাটা যাতে পড়ে না যায় তার জন্য বাটিতে আমি ঢেলে নিয়েছি জিনিসটা। আর নিয়েছি একটা বাটস, মানে যেটা কানঠান পরিষ্কার করা হয় আর কি। আর নিয়েছি ডিজাইনের জন্য একটা দেশলাই কাঠি। মানে ব্রাশ দিয়ে আমি খুব একটা আলতা পরি না, পরি যখন তাড়াহুড়ো হয় আর কি। তো আমি বাটসটা নিয়ে নিয়েছি আর এখানে দেশলাই কাঠিটা নিয়ে নিয়েছি শুধু ডিজাইনের জন্য। তো চলো এবার দেখাই কীভাবে আমি আলতাটা পরি। আজকে এই শাড়িটা পরবো, এটাও একটা ঢাকাই জামদানি, হোয়াইট আর হলুদ আর লালের মধ্যে, পাটটা লাল রয়েছে। এটা পরেই মাকে আজকে বরণ করবো। অ্যাকচুয়ালি আমি লাল পাড় সাদা শাড়ি পরে বরণ করি, কিন্তু এবারে এইটা পরবো আর এই ব্লাউজটা দিয়ে পরবো। হাকোবা ব্লাউজ এখন নতুন উঠেছে, আমিও কিনেছি একটা, এই ব্লাউজটা দিয়ে পরবো। এর আগেও পরেছি, বিশ্বকর্মা পুজোর দিন পরেছিলাম,
এটা দিয়ে এই শাড়িটা পরব। চলো তাহলে চটপট রেডি হয়ে যাই। আমার এটা হচ্ছে বরণের থালা, তো এটা হচ্ছে পান, সিঁদুর, তেল, এটা হচ্ছে কাঁচা টাকা, রূপোর টাকা, মিষ্টি, হলুদ, ফুল, ধান আর দুর্গ। আর এটা হচ্ছে আমার মায়ের, মানে মায়ের, আমাদের লক্ষ্মী পুজো এটাতেই হয়, ধামাতে হয় আমাদের লক্ষ্মী পুজো, তো আর লক্ষ্মীর হাতে যেটা থাকে ওইটা। তো এটা হচ্ছে আমাদের থালা। এবার আমরা যাব বরণ করতে। তো এখন যাচ্ছি বরণ করতে আমি আর মা। এই যে বরণের থালা, বাড়ির সামনেই যাব, মানে আমার মামা বাড়ির পাড়ায় আর কি, আমাদের মামা বাড়ির পাড়াও খুব কাছে। যাচ্ছি এখন বরণ করতে, দেখতে থাকো কি কি হয়। আর
এখন আমি চলে এসেছি আমার বাড়িতে বাড়িতে চলে এসেছি মাকে বরণ করলাম আর বৃষ্টিও প্রচণ্ড জোরে নেমে গেছে তাই একটু আটকে পড়েছিলাম ওখানে আমি বসেছিলাম তো এখন শাড়ি ছাড়বো ছেড়ে মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসবো তারপরে দাদাভাই নিতে আসবে তারপর বাড়ি চলে যাবো তো আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজ দশমী হয়ে মানে হয়ে যাবে আর কি তাই সবাইকে বলছি শুভ দশমী শুভ বিজয়া দশমী আমার তরফ থেকে আর ছোটদেরকে অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও কেমন লাগছে আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আর ভোগ ভোগ না করে আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নেব কারণ অনেক টায়ার্ড লাগছে আর কি তো আজকে দশমীর ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আর বেশি বাড়াচ্ছি না তো এখন এখনকার মতন টাকা আর কী কী বলতে হবে সেটাও আমি ঠিক জানি না যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও নিজেদের মনে করে ঠিক আছে তো চলো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ বা কোনো কিছু ভিডিও নিয়ে চলো টাটা